মাননীয় প্রধানমন্ত্রী পূর্ব বাংলার পিছিয়ে পড়া হিন্দু সমাজের অবস্থা উন্নয়নের জন্য আমার প্রচেষ্টার ব্যর্থতার পর চরম হতাশা এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছি আমার মনে হয় আমার জানানো উচিত কেন ভারতীয় উপমহাদেশের এই ক্রান্তিকালে আমি এই সিদ্ধান্ত নিলাম আমার পদত্যাগের পিছনের কারণগুলো বলার আগে আমার মনে হয় মুসলিম লীগের সাথে আমার সহযোগিতাকালে কি কি ঘটেছিল সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলি বলা উচিত উনিশশো তেতাল্লিশের ফেব্রুয়ারিতে লীগের কয়েকজন প্রভাবশালী নেতার সাথে কথা হয় আমি তাদের সাথে বাংলার প্রাদেশিক পরিষদে কাজ করার বিষয়ে সম্মত হই উনিশশো সালের মার্চে ফজরুল হকের মন্ত্রিসভার পতনের পর জন নমসূদ্র সদস্যের প্রত্যক্ষ সম্মতিতে তদানীন্তন মুসলিম লীগের নেতা খাজা নাজিম উদ্দিন উনিশশো তেতাল্লিশের এপ্রিলে আবার মন্ত্রিসভা গঠন করেন আমাদের সমর্থনের পিছনে কিছু শর্ত ছিল এর ভিতরে ছিল মন্ত্রিসভায় তিনজন নমশূদ্র মন্ত্রীকে নিয়োগ নমশূদ্রদের লেখাপড়ার উন্নয়নে পাঁচ লাখ টাকা সহায়তা প্রদান এবং সরকারি চাকুরিতে কোটা প্রচলন করা এসব শর্তের বাইরেও মুসলিম লীগকে সহায়তার পেছনে আমার কিছু প্রধান উদ্দেশ্য ছিল প্রথমত বাঙালি মুসলিমদের সাথে নমসূদ্রুদের অর্থনৈতিক স্বার্থের মিল রয়েছে মুসলিমরা ছিল মূলত কৃষক শ্রমিক অস্পৃশ্যরাও তাই মুসলিমদের একটি অংশের মতো নমসূদ্রদের একটি অংশও ছিল জেলে দ্বিতীয়ত তারা উভয়ই ছিল লেখাপড়ার দিক দিয়ে পশ্চাৎপদ জনগোষ্ঠী আমাকে বোঝানো হয়েছিল যে লীগ এবং এর মন্ত্রিসভার সাথে আমার সহযোগিতা বিশাল পরিসরে আইনগত এবং প্রশাসনিক পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে এই পদক্ষেপসমূহ ব্যক্তিগত স্বার্থ ও সুবিধাকে আমলে না নিয়ে বাংলার এই বিশাল জনগোষ্ঠীর পারস্পরিক উন্নতিতে ভূমিকা রাখবে এবং সাম্প্রদায়িক শান্তি সৌহার্দ্য আরও মজবুত হবে এমনটি বলা হয়েছিল এখানে উল্লেখ করা যায় যে খাজা নাজিম উদ্দিন তার মন্ত্রিসভায় অস্পৃশ্য সম্প্রদায়ের তিনজন সদস্যকে নিয়েছিলেন তিনি আমার এই সম্প্রদায় থেকে তিনজনকে সংসদ সচিব হিসেবেও নিয়োগ দিয়েছিলেন সোহরাওয়ার্দির মন্ত্রিসভা মার্চ উনিশশো সাধারণ নির্বাচনের পর জনাব এইচ এস সোহরাওয়ার্দি সেই মাসেই লীগের সংসদ নেতার পদ পান এবং এপ্রিল উনিশশো ছেচল্লিশে লীগের মন্ত্রিসভা গঠন করেন ফেডারেশনের টিকিটে কেবলমাত্র আমি আমার সম্প্রদায়ের মধ্য থেকে নির্বাচনে জয়লাভ করতে সক্ষম হই আমি জনাব সোহরাওয়ার্দির মন্ত্রিসভার অন্তর্ভুক্ত ছিলাম সেই বছর ষোলো আগস্ট কলকাতায় মুসলিম লীগ কর্তৃক ডাইরেক্ট অ্যাকশান দিবস পালিত হয় আপনার জানা আছে যে শেষ পর্যন্ত এটা এক হত্যাযজ্ঞের নেয় হিন্দুরা লীগের মন্ত্রিসভা থেকে আমার পদত্যাগপত্র দাবি করে আমি প্রতিদিন চিঠির মাধ্যমে হুমকি পেতে থাকি আমার জীবন দুর্বিষহ হয়ে ওঠে কিন্তু আমি আমার পথে অবিচল থাকি তদুপরি আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পত্রিকা জাগরণের মাধ্যমে নমসূদ্রদের কাছে আবেদন জানাই তারা যেন নিজেদের কংগ্রেস এবং মুসলিম লীগের এই রক্তাক্ত লড়াই থেকে দূরে রাখে আমার অস্পৃশ্য সম্প্রদায়ভুক্ত প্রতিবেশীগণ যেভাবে আমাকে ক্রুদ্ধ হিন্দুদের হাত থেকে নিরাপত্তা দেন তা আমি কৃতজ্ঞতা বলে স্মরণ করি কলকাতা হত্যাকাণ্ডের পর উনিশশো ছেচল্লিশের অক্টোবরে শুরু হয় নোয়াখালীর দাঙ্গা সেখানে শত শত হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষকে সহ হত্যা করা হয় এবং জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করা হয় হিন্দু মহিলারা অপহরণ এবং ধর্ষণের শিকার হন আমার সম্প্রদায়ভুক্ত মানুষেরও জানমালের ক্ষয়ক্ষতি ঘটে তাৎক্ষণিকভাবে আমি ত্রিপুরা ও ফেনী যাই এবং কিছু দাঙ্গা পীড়িত এলাকা পরিদর্শন করি হিন্দুদের দুর্দশা আমাকে গভীরভাবে ব্যথিত করে কিন্তু আমি মুসলিম লীগের সাথে সহযোগিতা চালিয়ে যাই কলকাতার বিশাল হত্যাযজ্ঞের পরপর সোহরাওয়ার্দী মন্ত্রিসভার বিরুদ্ধে পার্লামেন্টে এক ভোটাভুটি আয়োজিত হয় শুধুমাত্র আমার চেষ্টা দ্বারাই কংগ্রেসের পক্ষের চারজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য এবং চারজন অস্পৃশ্য সদস্যের সমর্থন জোগাড় করা সম্ভব হয় যা ব্যতীত মন্ত্রিসভার পরাজয় ছিল অবশ্যম্ভাবী উনিশশো ছেচল্লিশের অক্টোবরে সম্পূর্ণ অন অনুমিতভাবেই জন সহরয়ার্থীর মাধ্যমে আমার কাছে প্রস্তাব আসে ভারতের অন্তর্বর্তীকালীন সরকারে একটি পজিশন গ্রহণ করার জন্য এক ঘন্টার মধ্যে আমাকে আমার সিদ্ধান্ত জানাতে বলা হয় বেশ কিছু সময় দোদুল্যমান থাকার পরে আমি এই শর্তে রাজি হই যে আমার নেতা ডক্টর বি আর আম্বেদকর যদি আমাকে ওই জায়গায় না চান তবে আমাকে পদত্যাগের অনুমতি প্রদান করা হবে ভাগ্যক্রমে তিনি লন্ডন থেকে টেলিগ্রামের মাধ্যমে তার অনুমতি প্রদান করেন আইনসভার সদস্য হিসেবে যোগদানের লক্ষ্যে দিল্লিতে রওনা দেওয়ার আগে আমি তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী জনাব সোহরার্দিকে রাজি করাতে সক্ষম হই যে তিনি আমার স্থানে দুইজন মন্ত্রীকে মন্ত্রিসভায় জায়গা দেবেন তিনি নমসদের ফেডারেশনের গ্রুপ থেকে দুজনকে সংসদ সচিব হিসেবে নিয়োগ দিতেও সম্মত হন আমি উনিশশো ছেচল্লিশের পয়লা নভেম্বর মধ্যবর্তী সরকারে যোগ দেই এক মাস পর কলকাতাতে আমি যাই তখন জনাব সোহার্দি আমাকে জানালেন পূর্ব বাংলার বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক উত্তেজনার কথা বিশেষ করে গোপালগঞ্জের কিছু জায়গাতে যেখানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ তিনি আমাকে অনুরোধ করলেন সেই অঞ্চলগুলো পরিদর্শনে যেতে এবং মুসলিম ও নমশূদ্রদের মাঝে সমঝোতা করতে সেই সব এলাকার নমশূদ্ররা মুসলিমদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছিল আমি কয়েক ডজন সভা করে তাদেরকে সেই পথ থেকে দূরে সরিয়ে আনি একটি সাম্প্রদায়িক দাঙ্গা থেকে সেই এলাকা মুক্তি পায় কয়েক মাস পর ব্রিটিশ সরকার তেসরা জুন উনিশশো এক ঘোষণা প্রদান করে যাতে ভারত ভাগ বিষয়ে কিছু প্রস্তাবনার অবতারণা করা হয় পুরো দেশ বিশেষ করে সমগ্র মুসলিম ভারত এতে হতবাক হয়ে যায় সত্যি কথা বলতে আমাকে স্বীকার করতেই হবে যে মুসলিম লীগের পাকিস্তান দাবিকে আমি সবসময় শুধুমাত্র দামাদামির অংশ হিসেবেই দেখে এসেছি যদিও আমি বিশ্বাস করি যে ভারতের সামগ্রিক পরিপ্রেক্ষিতে উঁচুবর্ণের হিন্দুদের অন্যায় প্রভাবের বিরুদ্ধে মুসলিমদের ক্ষোভ ন্যায়সঙ্গত এই বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার যে পাকিস্তানের জন্ম সাম্প্রদায়িক সমস্যার সমাধান কখনোই করবে না বরঞ্চ এটা কেবলমাত্র সাম্প্রদায়িক বিদ্বেষ ও শত্রুতা বৃদ্ধিই করবে পাশাপাশি আমি এই ধারণা পোষণ করতাম যে পাকিস্তানের সৃষ্টি মুসলিমদের অবস্থা উন্নয়ন করবে না দেশভাগের অবশ্যমভাবে পরিণতি হিসেবে আসবে দারিদ্রতা অশিক্ষা এবং উভয় দেশের জনগণের দুর্দশা যা অনির্দিষ্ট কাল না হলেও বহুদিন ধরে চলতে থাকবে আমার আশঙ্কা ছিল পাকিস্তান দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে পশ্চাৎপদ এবং অনুন্নত দেশগুলোর একটিতে পরিণত হবে লাহোর ঘোষণা আমি আগেই সন্দেহ করেছিলাম যে পাকিস্তানকে ইসলামী শরীয়ত এবং নিয়ম উপর ভিত্তি করে একটি শতভাগ ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রয়াস করা হবে যা এখন করা হচ্ছে আমার অনুমান ছিল মার্চ তেইশ উনিশশো চল্লিশে মুসলিম লীগের গৃহীত ঘোষণা অনুসারে সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এর প্রয়োগ ঘটানো হবে অন্যান্য জিনিসের মাঝে এই ঘোষণা ছিল প্রথমত ভৌগোলিকভাবে পাশাপাশি অবস্থিত স্থানসমূহ প্রয়োজনীয় ভূমির বদলের মাধ্যমে এমনভাবে ভাগ করা হবে যেন ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের মতন মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে স্বাধীন সার্বভৌম একাধিক রাষ্ট্র গঠন করা যায় এবং দ্বিতীয়ত এসব অঞ্চলের সংখ্যালঘুদের নিজস্ব ধর্ম সংস্কৃতি রাজনৈতিক প্রশাসনিক এবং অন্যান্য স্বার্থ অধিকার রক্ষার নিমিত্তে তাদের সাথে আলোচনার মাধ্যমে সংবিধানে যথেষ্ট কার্যক্ষম এবং আবশ্যিক নিরাপত্তা প্রদানের ধারা যুক্ত করা হবে এই ঘোষণার মধ্যে অন্তর্নিহিত ছিল ক উত্তর পশ্চিম এবং পূর্বের মুসলিম অঞ্চলগুলোতে দুটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হবে খ এই রাষ্ট্রগুলোর অধিকাংশ হবে স্বাধীন ও স্বায়ত্তশাসিত গ সংখ্যালঘুদের প্রদত্ত নিশ্চয়তা তাদের স্বার্থ ও অধিকার সংশ্লিষ্ট হবে এবং জীবনের প্রতি ক্ষেত্রে তা ভূমিকা রাখবে এবং ঘ সংবিধানে সংখ্যালঘুদের এই সাংবিধানিক সুবিধা দি সংখ্যালঘুদের নিজেদের দ্বারাই নির্বাচিত হবে গণপরিষদের সভাপতি হিসেবে কায়দি আজম মোহাম্মদ আলী জিন্না এর এগারোই আগস্ট উনিশশো সাতচল্লিশের দেওয়া ভাষণ এই ঘোষণা এবং লীগের নেতৃবৃন্দের ব্যাপারে আমার বিশ্বাস আরও পোক্ত হয় এই ভাষণে তিনি হিন্দু ও মুসলিম উভয় পক্ষকেই সমানভাবে বিবেচনার দৃঢ় আশ্বাস প্রদান করেন এবং তাদের আহ্বান করেন এটা মনে রাখতে যে তারা সবাই পাকিস্তানি ইসলামিক রাষ্ট্র ও তার মুসলিম নাগরিকদের সার্বক্ষণিক হেফাজতে যেখানে ধর্মের ভিত্তিতে পূর্ণাঙ্গ মুসলিম এবং জিম্মিদের মধ্যে কোনোরূপ ভেদাভেদের প্রশ্নই ছিল না এটা প্রতীয়মান হয় যে আপনার জ্ঞাতসারে এবং সম্মতিক্রমে কায়দে আজমের ইচ্ছা এবং মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী হিসেবে এই সকল ওয়াদার বরখেলাপ করা হচ্ছে যা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ক্ষতি ও অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলা ভাগ এই প্রসঙ্গে এটা বলে রাখা ভালো যে বাংলা ভাগের সময় আমাকে প্রবল বিরোধের মুখে পড়তে হয়েছিল এই ধরনের ক্যাম্পেইনের ফলে আমি শুধু বিরোধিতার সম্মুখীন হইনি হয়েছি শারীরিকভাবে লাঞ্ছিত অপমানিত এবং অবজ্ঞার শিকার হতাশার সাথে আমি সেই সব দিনের কথা চিন্তা করতে চাই যখন ভারতবর্ষের বত্রিশ কোটি হিন্দু আমাকে হিন্দু এবং হিন্দু ধর্মের শত্রু বানিয়েছিল আমি ছিলাম পাকিস্তানের প্রতি একান্ত অনুগত এবং অবিচল আস্থা আমি চিন্তা করতাম পাকিস্তানের সত্তর লক্ষ হিন্দু দলিতের কথা যারা ছিল আমার সাথে তারাই আমাকে সর্বদা সাহস জুগিয়েছে এবং অনুপ্রেরণা জুগিয়েছে চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর আপনি পাকিস্তান মন্ত্রিসভা গঠন করেন আমি এর একজন সদস্য ছিলাম খাজা আজিম উদ্দিন বাংলার জন্য একটি প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন আগস্টের দশ তারিখে আমি করাচিতে খাজা নাজিমিনের সাথে কথা বলে পূর্ব বাংলার মন্ত্রিসভায় নমসূদ্রদের মধ্য থেকে দুজনকে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করি তিনি কিছুদিন পরেই তা করার আশ্বাস দেন পরবর্তীতে এ ব্যাপারে আপনার খাজান আজিমউদ্দিন এবং পূর্ববাংলার বর্তমান প্রধানমন্ত্রী নুরুল আমিনের সাথে আমার অপ্রীতিকর এবং হতাশাজনক আপোস চলে যখন আমি বুঝতে পারলাম যে খাজা নাজিমুদ্দিন এই সেই অজুহাতে ব্যাপারটিকে এড়িয়ে চলেছেন তখন আমি একই সাথে ক্রুদ্ধ এবং অধৈর্য হয়ে পড়লাম আমি এই ব্যাপারে পাকিস্তান মুসলিম লীগ এবং পূর্ব পূর্ববাংলা শাখার সভাপতি দয়ের সাথেও আলোচনা করেছিলাম শেষ পর্যন্ত আমি ঘটনাটি আপনার গোচরে আনি আপনি সাগ্রহে আমার উপস্থিতিতে আপনার বাসায় খাজা নাজিমুদ্দিনের সাথে এই ব্যাপারে আলোচনা করেন খাজা নাজিমুদ্দিন ঢাকায় ফিরে অস্পৃশ্য সম্প্রদায়ভুক্ত একজনকে মন্ত্রী হিসেবে গ্রহণ করতে সম্মত হন তার আশ্বাসের ব্যাপারে ইতিমধ্যেই সন্দেহ বাতিগ্রস্ত হয়ে ওঠায় আমি কাজটি সম্পাদনের নির্দিষ্ট সময়সূচি জানতে চাই আমি জোর দাবি জানাই এই ব্যাপারে এক মাসের মধ্যে পদক্ষেপ নেওয়ার জন্য অন্যথায় পদত্যাগের ব্যাপারে আমার সিদ্ধান্তে কেউ বাধা দিতে পারবে না আপনারা দুজনেই এই প্রস্তাবে সম্মতি প্রদান করেন কিন্তু হায় সম্ভবত আপনার মুখের কথা আপনার মনের প্রতিচ্ছবি ছিল না খাজা নাজিমুদ্দিন তার ওয়াদা পালন করেননি যেন নুরুল আমিন পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হওয়ার পর আমি তার কাছেও এই বিষয়টি নিয়ে যাই তিনিও সেই পুরাতন এড়িয়ে চলার নীতি চালিয়ে যান উনিশশো ঊনপঞ্চাশে আপনার ঢাকা আগমনের প্রাককালে যখন আমি ব্যাপারটি আবারও আপনার গোচরে আনি আপনি আমাকে আশ্বস্ত করেন যে পূর্ব বাংলায় সংখ্যালঘু মন্ত্রী অবশ্যই নিয়োগপ্রাপ্ত হবে আপনি আমার কাছে বিবেচনার জন্য দুই তিনজনের নামও চান আপনার চাওয়ার প্রতি সশ্রদ্ধ বাধ্যবাধকতা প্রদর্শন করে আমি আপনার কাছে পূর্ব বাংলা পরিষদের ফেডারেশন গ্রুপ এবং তিনজনের নাম সুপারিশপূর্বক চিঠি পাঠাই আপনি ঢাকা থেকে ফেরার পর আমি বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে গেলে আপনি কঠিন মনোভাব প্রকাশ করেন এবং নুরুল আমিনকে দিল্লি থেকে ফিরতে দাও কেবলমাত্র এই মন্তব্যটুকু করেন কিছুদিন পর আমি আবার বিষয়টি তুলে ধরি কিন্তু আপনি তা এড়িয়ে যান তখন আমি এই উপসংহারে আসতে বাধ্য হই যে আপনি বা নুরুল আমিন কেউই চান না যে পূর্ব বাংলা মন্ত্রিসভায় কোনো নমশূদ্র ব্যক্তি নিয়োগ পাক এছাড়াও আমি দেখছিলাম যে জনাব নুরুল আমিন এবং পূর্ব বাংলা লীগের কিছু নেতৃবৃন্দ নমশূদ্রদের ফেডারেশন সদস্যদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছিলেন আমার কাছে প্রতীয়মান হয় যে আমার নেতৃত্ব এবং বিশাল জনপ্রিয়তাকে খারাপ চোখে দেখা হচ্ছে পাকিস্তানের সংখ্যালঘুদের বিশেষ করে নমশূদ্রদের স্বার্থ সংরক্ষণে আমার স্পষ্টবাদিতা তদারকি এবং আন্তরিক কার্যকলাপ পূর্ব বাংলা সরকার এবং লীগের কিছু নেতার মনে বিরক্তির সৃষ্টি করে কিন্তু এসব কিছুর পরোয়া না করে আমি পাকিস্তানের সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণে দৃঢ় ভূমিকা পালন করি হিন্দু বিদ্বেষ নীতি বাংলা ভাগের প্রসঙ্গ উঠতেই নমসূদ্রুরা এর বিপজ্জনক ফলাফলের কথা অনুমান করে শঙ্কিত হয়ে উঠেছিল তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী জনাব সোহরাদির কাছে তারা কিছু প্রতিনিধি পাঠালে তিনি সানন্দে একটি প্রেস রিলিজ ইস্যু করেন যাতে বলা ছিল নবশদ্রুরা ভোগ করেছে এমন কোনো সুবিধা ও অধিকার কর্তন করা হবে না বরং আরও বৃদ্ধি পাবে জনাব সহি এই আশ্বাস কেবলমাত্র ব্যক্তিগতভাবেই দেননি লীগ মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হিসেবেও দিয়েছেন অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে ভারত ভাগের পরে বিশেষ করে কায়েদে আজমের মৃত্যুর পর থেকে নমসদ্রুরা কোনো বিষয়ে তাদের প্রাপ্য বুঝে পায়নি আপনার স্মরণে থাকবে যে আমি সময়ে সময়ে এই অস্পৃশ্য জাতিগোষ্ঠীর দুর্দশার চিত্র আপনার সামনে তুলে ধরেছি বেশ কিছু ক্ষেত্রে পূর্ববাংলার অকার্যকর প্রশাসনের চিত্র আপনার সামনে ব্যাখ্যা করেছি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দাখিল করেছি অসার ভিত্তির উপর নির্ভর করে পুলিশের বর্বর নৃশংসতার ঘটনাসমূহ আমি আপনার নজরে এনেছি পূর্ব বাংলার সরকার বিশেষ করে পুলিশ প্রশাসন ও মুসলিম লীগের নেতৃবৃন্দের একাংশের হিন্দু বিদ্বেষী নীতির কথা আপনাকে জানাতেও আমি কুণ্ঠাবোধ করিনি কিছু ঘটনা প্রথম যে ঘটনা আমাকে মর্মাহত করে তা ঘটেছিল গোপালগঞ্জের দীঘারকুল গ্রামে সেখানে স্থানীয় নমশূদ্রদের বিরুদ্ধে মুসলিমরা মিথ্যা অভিযোগের গুজব রটিয়ে বর্বরতা চালায় প্রকৃত ঘটনা হচ্ছে একজন মুসলিম জেলে মাছ ধরতে জাল ছুঁড়ে মারে একজন নমশূদ্র একই উদ্দেশ্যে জাল ছুঁড়ে মারে এই নিয়ে দুজনের ভিতরে কথা কাটাকাটি হয় মুসলিম যুবক গ্রামে গিয়ে মিথ্যা গুজব লটায় যে তাকে এবং এক মহিলাকে নমশূদ্ররা আক্রমণ করেছে গোপালগঞ্জের প্রশাসক সে সময় নৌকায় করে সে জায়গা দিয়ে যাচ্ছিলেন তার কাছে অভিযোগ করলে তিনি কোনো তদন্ত ছাড়াই সশস্ত্র পুলিশ পাঠান নমশূদ্রদের দমন করতে তাদের সাথে স্থানীয় মুসলিমরা যোগ দেয় তারা নমশূদ্র হিন্দুদের উপরে নির্মম অত্যাচার চালায় তাদের হামলায় বাড়িঘর ধ্বংস হয় প্রচুর নারী পুরুষ আহত হয় শেষ সহায় সম্বলটুকু লুট করে নিয়ে যায় মুসলিমরা এক হিন্দু মহিলা যিনি কিনা ছিলেন অন্তঃসত্ত্বা তাকে পিটিয়ে গর্ভপাত করে দেয় তারা বিশাল এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয় হিন্দুদের উপরে পুলিশ দিয়ে রাষ্ট্রীয় নির্যাতনের পরের ঘটনা ঘটে উনিশশো সালের শুরুতে বরিশাল জেলার গৌরনদীর পুলিশ সুপারের অধীনে পুলিশের একদল সোর্স তাদের প্রতিপক্ষকে কমুনিস্ট বলে চালিয়ে দেয় পুলিশের কাছে তারা এও বলে ওই পক্ষ পুলিশ স্টেশন আক্রমণ করবে গৌরনদী থানার ওসি এই শুনে কোনো রকম সত্যতা যাচাই না করে হেডকোয়ার্টার থেকে পুলিশের রিজার্ভ ব্যাটালিয়ান নিয়ে আসেন পুলিশ বাহিনী বিশাল এলাকা অবরুদ্ধ করে লুটপাট এবং অগ্নিসংযোগ চালায় প্রচুর লোককে গ্রেপ্তার করা হয় শিক্ষক এবং ছাত্রদের কমিউনিস্ট সন্দেহে আটক করা হয় তাদের উপরে নির্যাতন চালানো হয় আমি ঘটনাটা জানতে পারি কারণ ঘটনাস্থল আমার গ্রামের বাড়ির কাছেই আমি জেলা শাসক এবং পুলিশ সুপারকে জানাই এবং নির্দেশ দিই ঘটনার তদন্তের জন্য কিন্তু আমার চিঠিতে কোনো কাজ হয়নি আমি তখন পাকিস্তানের সর্বোচ্চ মহল মানে আপনার কাছে ঘটনাটা জানাই কিন্তু আপনি কোনো ব্যবস্থা নেননি সামরিক বাহিনী দিয়ে মহিলাদের উপর নির্যাতন সিলেট জেলার হাবিবগড়ের নিরীহ হিন্দুদের উপরে পাকিস্তানের সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনীর অত্যাচারের বিশদ বিবরণ দেওয়ার প্রয়োজন বোধ করছি নিরীহ হিন্দু এবং মহিলাদের উপরে নির্মম নির্যাতন চলে বিশেষ করে নিম্নবর্ণের হিন্দুরা এর শিকার হয় মহিলাদের শিল্লতাহানি করা হয় এবং তাদের বাড়িঘরে লুটপাট চলে পুলিশের সাথে স্থানীয় মুসলিমরা যোগ দেয় সেনাবাহিনীর ক্যাম্পে হিন্দু মহিলাদের নিয়ে ধর্ষণ করা হয় আমি আপনার কাছে এই ঘটনার কথাও রিপোর্ট করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনি তদন্তের আশ্বাস দিয়েও এর কোনো সুরাহা করেননি রাজশাহীর নাচলে একটি ঘটনার কথা বলি কমিউনিস্টদের দমনের নামে পাকিস্তানের পুলিশ স্থানীয় মুসলিমদের নিয়ে হিন্দুদের উপর নির্যাতন চালায় এবং তাদের সম্পদ লুটপাট করে স্থানীয় সাঁওতালরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেয় তারা সেখানে তাদের উপর চালানো বর্বরতার কথা বলে কুড়ি ডিসেম্বর উনিশশো ঊনপঞ্চাশে খুলনা জেলার মোল্লাহাটের অন্তর্গত কালশিরা গ্রামে ঘটে যাওয়া ঘটনাটি নির্মম ও ঠান্ডা মাথায় ঘটানো এসব ঘটনার একটি উদাহরণ সেদিন গভীর রাতে কালশিরা গ্রামের জনৈক জয়দেব ব্রহ্মর বাড়িতে সন্দেহজনক কমিউনিস্টদের খোঁজে চারজন কনস্টেবল হানা দেয় পুলিশের আসার সংবাদে জনা ছয়েক তরুণ কমিউনিস্ট বা সাধারণ বাড়িটি ছেড়ে পালিয়ে যায় পুলিশ বাড়িতে ঢুকে জয়দেব ব্রহ্মর স্ত্রীর উপর আক্রমণ চালালে তার চিৎকারে তার স্বামী এবং বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া তার কিছু সঙ্গীর কানে আসে মরিয়া হয়ে তারা গৃহে পুনঃপ্রবেশ করে এবং চারজন কনস্টেবলকে কেবলমাত্র একটি বন্দুক সহ পায় সম্ভবত এই দৃশ্য তাদের প্রণোদিত করে এবং তাদের আঘাতে অস্ত্রধারী কনস্টেবলটি ঘটনাস্থলেই প্রাণ হারান তারা তারপর দ্বিতীয় কনস্টেবলের উপরেও হামলা চালালে বাকি দুজন সেখান থেকে পালিয়ে গিয়ে আশেপাশের মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এবং সফল হন কিন্তু গ্রামবাসী এগিয়ে আসবার আগেই রাতের অন্ধকারে অপরাধীগণ মৃতদেহসহ গা ঢাকা দেয় পরদিন বিকালে খুলনার এসপি একদল মিলিটারি এবং আর্মড পুলিশ সহ ঘটনাস্থলে পৌঁছন ইতিমধ্যে অপরাধীগণ এবং বুদ্ধিমান প্রতিবেশীগণ অত্র এলাকা ছেড়ে পালিয়ে যান কিন্তু বেশিরভাগ গ্রামবাসী তাদের নিজ ঘরেই রয়ে যান কারণ তারা ছিল সম্পূর্ণ নির্দোষ এবং পরবর্তীতে কী ঘটতে পারে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই ছিল না এরপর এসপি মিলিটারি ও আর্মড পুলিশ পুরো গ্রাম জুড়ে নিরীহ গ্রামবাসীকে মারধর শুরু করে এবং আশেপাশের মুসলিমদের লুটপাটে প্ররোচিত করে বেশ কিছু মানুষ নিহত হয় বহু হিন্দু নরনারীকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় বাসাবাড়ির দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হয় পুজোর স্থান অপবিত্র এবং ধ্বংস করে দেওয়া হয় পুলিশ মিলিটারি এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্য কর্তৃক হিন্দু মহিলারা ধর্ষিতা হন এভাবে শুধুমাত্র এক থেকে দেড় মাইল দৈর্ঘ্যের গ্রাম এক বিরাট জনগোষ্ঠীর আবাসস্থল কালশিরাই নয় এর আশেপাশের বেশ কিছু নমশূদ্র গ্রামেও বাস্তবিক অর্থেই নরক নেমে আসে কালশিরা গ্রামটি কর্তৃপক্ষ কর্তৃক কখনোই কমিউনিস্ট কার্যকলাপের জন্য সন্দেহের তালিকাভুক্ত ছিল না কালশিরা থেকে তিন মাইল দূরবর্তী ঝালরডাঙ্গা গ্রামটি কমিউনিস্ট কার্যকলাপের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল ঘটনার দিন ওই গ্রামটিতে সন্দেহভাজন কমিউনিস্টদের ধরতে পুলিশের এক বিরাট বাহিনী হানা দিলে তাদের কিছু সংখ্যক পালিয়ে কালশিরা গ্রামের পূর্ব উল্লক্ষিত বাড়িতে আশ্রয় নেয় যা তাদের কাছে নিরাপদ আত্মগোপনের স্থান হিসেবে পরিগণিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের আঠাশে ফেব্রুয়ারি আমি কালশিরা গ্রাম এবং তার সংলগ্ন গ্রামগুলো পরিদর্শন করতে যাই খুলনার পুলিশ সুপার এবং মুসলিম লীগের নেতারা আমার সঙ্গে ছিলেন আমি যখন কালশিরাতে পৌঁছই এক ধ্বংসপ্রাপ্ত ভূমি দেখি পুলিশ সুপার জানান এখানে সাড়ে তিনশো বাড়ি ছিল এর ভিতর মাত্র তিনটি বাড়ি টিকে আছে সব লুটপাট করা হয়েছে আমি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী প্রধান সচিব পুলিশের প্রধান এবং আপনার কাছে ঘটনাটি জানিয়েছিলাম কালশিরার ঘটনা পশ্চিম বাংলার পত্রপত্রিকায় প্রকাশিত হয় সেখানে হিন্দুদের মাঝে উত্তেজনা দেখা দেয় এই ঘটনায় বেঁচে যাওয়া হিন্দুরা সেখানে গিয়ে এই ভয়াবহতার কথা বললে সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয় উনিশশো পঞ্চাশের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পূর্ব বাংলার আঞ্চলিক পরিষদে বাজেট অধিবেশনে সংসদ সদস্যরা স্পিকারের কাছে অনুমতি চান কালশিরা এবং নাচলের পরিস্থিতি নিয়ে সম্পূরক আলোচনা করার জন্য কিন্তু অনুমতি মেলেনি সদস্যরা প্রতিবাদে ওয়াকআউট করেন প্রাদেশিক পরিষদের হিন্দু সদস্যদের এই প্রতিবাদ মুসলিম মন্ত্রী সংসদ সদস্য এবং অফিসারদের রুষ্ট করে সম্ভবত উনিশশো পঞ্চাশের ফেব্রুয়ারিতে পূর্ব হিংসার কারণ এটাই উনিশশো সালের দশই ফেব্রুয়ারি সকাল দশটা ঢাকায় বাংলার সচিবালয়ে একজন মহিলাকে হাজির করা হয় তার স্তন কাটা ছিল বলা হয় সে কলকাতা দাঙ্গার শিকার সাথে সাথে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা কাজ বন্ধ করে হিন্দুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তারা মিছিল বের করে এবং হিন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেয় মিছিল ক্রমে বড় হয় এবং এক সময় এক মাইল লম্বা হয় ভিক্টোরিয়া পার্কের কাছে মিছিল শেষ হয় দুপুর বারোটার দিকে সেখানে হিন্দুদের বিরুদ্ধে বক্তৃতা দেওয়া হয় এর ভিতর ছিল কিছু শীর্ষস্থানীয় কর্মকর্তা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন সচিবালয়ের কর্মকর্তারা হিন্দুদের বিরুদ্ধে এই মিছিল বের করেছিলেন তখন পূর্ব বাংলার প্রধান সচিব পশ্চিমবাংলার প্রধান সচিবের সাথে সংবাদ সম্মেলন করছিলেন খোদ সচিবালয়ে কিভাবে দুই বাংলার সাম্প্রদায়িক হিংসা কমানো যায় সেই বিষয়ে সরকারি কর্মকর্তাদের মদদে লুটেরাদের হামলা দাঙ্গা শুরু হলো সেদিন দুপুর একটার দিকে সারা শহরে একই সাথে সারা শহরে হিন্দুদের হত্যা লুণ্ঠন এবং অগ্নিসংযোগ চলতে থাকে মুসলিমরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতেই এই সব অপরাধ চালায় হিন্দুদের স্বর্ণের দোকানে পুলিশের উপস্থিতিতেই লুটপাট চলে এমনকি তারা লুটেরাদের দিক নির্দেশনাও দেয় কীভাবে লুটপাট করতে হবে সেই বিষয়ে আমি সেই দিন অর্থাৎ উনিশশো পঞ্চাশের দশই ফেব্রুয়ারি ঢাকা এসে পৌঁছই বিকেল পাঁচটার দিকে আমি কাজ থেকেই ঘটনাগুলো দেখি যা দেখেছি এবং যা শুনেছি সত্যি তা ছিল মর্মস্পর্শী হৃদয় বিদারক ঢাকার দাঙ্গার পেছনে প্রধান কারণ ছিল পাঁচটি প্রথমত কালশিরা এবং নাচলের ঘটনাসমূহের উপর আনিত দুটি মুলতুবি প্রস্তাব গণপরিষদে প্রত্যাখ্যাত হলে হিন্দু প্রতিনিধিদের স্পর্ধিত ওয়াক আউটের জন্য হিন্দুদের শিক্ষা প্রদানের উদ্দেশ্যে দ্বিতীয়ত সংসদীয় দলে শহরারদের গ্রুপ এবং নাজিমুদ্দিন গ্রুপের মাঝে দিনকে দিন বেড়ে চলা মতবিরোধ ও পার্থক্য তৃতীয়ত পূর্ব বাংলার মন্ত্রণালয় এবং মুসলিম লীগ হিন্দু মুসলিম উভয় পক্ষের নেতাদের দ্বারা পূর্ব পশ্চিম দুই বাংলার মিলনের স্বপক্ষে একটি আন্দোলন শুরু হতে পারে এমন ভয়ে ভীত ছিল তারা এই মিলন রোধ করতে চাইছিল তাদের পরিকল্পনা ছিল যে পূর্ব বাংলায় যে কোনো বড় আকারের সাম্প্রদায়িক দাঙ্গার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে এবং সেখানে মুসলিমদের হত্যার ঘটনা ঘটতে পারে উভয়বঙ্গে এইরূপ দাঙ্গা দুই বাংলার মিলনকে অসম্ভব করে তুলবে বলে তাদের বিশ্বাস ছিল চতুর্থত পূর্ব বাংলার বাঙালি এবং অবাঙ্গালি মুসলিমদের মধ্যে বৈরিতা ক্রমশ বাড়ছিল এটা রোধের একমাত্র উপায় ছিল পূর্ববঙ্গের মুসলিম এবং হিন্দুদের মধ্যে ঘৃণার বিশ্বাস ছড়ানো ভাষার ব্যাপারটিও এর সাথে জড়িত ছিল এবং পঞ্চমত অবমূল্যায়নে অসম্মতি এবং ইন্দো পাকিস্তান ব্যবসার ক্ষেত্রে অচল অবস্থার ফলাফল পূর্ববাংলায় অনুভূত হচ্ছিল প্রথমে শহরাঞ্চলে পরবর্তীতে গ্রামাঞ্চলেও মুসলিম লীগের সদস্য এবং কর্মকর্তাগণ এই আসন্ন অর্থনৈতিক ধস থেকে জনগণের মনোযোগ সরিয়ে দিতে হিন্দুদের বিরুদ্ধে জিহাদের সূচনা করতে চেয়েছিলেন হতভম্ব করা বর্ণনা প্রায় দশ হাজার মৃত্যু ঢাকায় আমার নয় দিনের অবস্থানকালে আমি শহর এবং শহরতলের বেশিরভাগ দাঙ্গা আক্রান্ত অঞ্চলে গিয়েছি তেজগাঁওয়ের অন্তর্ভুক্ত মেরপুরেও আমি গিয়েছি আমি সবচেয়ে মর্মাহত হয়েছি ঢাকা নারায়ণগঞ্জ এবং ঢাকা চট্টগ্রাম রেলপথে ট্রেনে শত শত নিরপরাধ হিন্দু হত্যার খবরে ঢাকার দাঙ্গার দ্বিতীয় দিনে আমি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তাকে অনুরোধ করি দাঙ্গা যেন জেলা শহর এবং গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়তে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ যেন তিনি অবিলম্বে জেলা কর্তৃপক্ষগুলোর নিকট পৌঁছে দেন বিশে ফেব্রুয়ারি উনিশশো পঞ্চাশ তারিখে আমি বরিশাল শহরে পৌঁছে সেখানকার ঘটনা শুনে বিস্মিত হয়ে যাই জেলা শহরের বেশ কিছু হিন্দু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় প্রচুর হিন্দু নিহত হয় আমি জেলার প্রায় সব দাঙ্গা আক্রান্ত অঞ্চল পরিদর্শন করেছি জেলা শহরের ছয় মাইলের মধ্যে অবস্থিত এবং গাড়ি চলাচলের রাস্তা দিয়ে সংযুক্ত কাশীপুর মাধবপাসা লালকুটিয়ার মতন জায়গাগুলোয় ধ্বংসযজ্ঞের পরিমাণ দেখে আমি বিহ্বল হয়ে পড়েছিলাম মাধবপাসা জমিদার বাড়িতে প্রায় দুশো মানুষ নিহত হন আহত হন আরও অন্তত চল্লিশ জন মূলাদিনামক স্থানে যেন নরক নেমে আসে স্থানীয় মুসলিমদের ও কিছু কর্মকর্তার ভাষ্য অনুসারে শুধু মুলাদি বন্দরেই তিনশোর বেশি লোক নিহত হয় আমি মুলাদি গ্রামও পরিদর্শন করি এবং সেখানে মৃতদেহের কঙ্কাল পড়ে থাকতে দেখি কুকুর এবং শকুন নদীর ধারে মৃতদেহ কুড়ে কুড়ে খাচ্ছিল আমাকে অবগত করা হয় যে সকল পূর্ণবয়স্ক পুরুষকে হত্যার পর সমস্ত যুবতীদের দুর্বৃত্ত দলের হোতাদের মাঝে ভাগ করে দেওয়া হয় রাজাপুরের অন্তর্গত কৈবর্তখালী নামক স্থানে তেষট্টি জন নিহত হয় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত হিন্দু বাড়িগুলোতেও লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয় সেগুলোতে বসবাসকারীদের হত্যা করা হয় বাবুগঞ্জ বাজারের সকল হিন্দু দোকানে লুটপাট এবং অগ্নিসংযোগের বহু হিন্দু নিহত হয় বিস্তারিত বর্ণনা পাবার পর কম করে ধরলেও দেখা যায় শুধুমাত্র বরিশাল জেলাতেই আড়াই হাজার প্রাণহানির ঘটনা ঘটেছে সব মিলিয়ে পূর্ববঙ্গের মৃতের সংখ্যা ছিল প্রায় দশ হাজার সব খোয়ানো নারী শিশুদের স্বজন হারানো হাহাকারে আমার হৃদয় দ্রবীভূত হয়ে গিয়েছিল আমি নিজের কাছেই জানতে চাইলাম ইসলামের নামে পাকিস্তানে কি ঘটতে চলেছে দিল্লি চুক্তি বাস্তবায়নে আন্তরিকতার অভাব মার্চের শেষভাগে বিশাল সংখ্যায় হিন্দুরা বাংলা ছাড়তে শুরু করে মনে হচ্ছিল কিছুদিনের মধ্যেই সকল হিন্দু ভারতে চলে যাবে ভারতের রণধ্বনি বেজে উঠল পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়ল জাতীয় দুর্যোগ অবশ্যম্ভাবী হয়ে দেখা দিল আটই এপ্রিলের দিল্লি চুক্তি অবশ্য এই অনুমিত দুর্যোগকে থামিয়ে দিতে পারল ভয়ার্থ হিন্দুদের মনোবল পুনরুদ্ধারের আশায় আমি সারা পূর্ব বাংলা চষে বেড়ালাম আমি ঢাকা বরিশাল ফরিদপুর খুলনা এবং যশোরের অনেক জায়গা পরিদর্শন করলাম আমি বহু বড় বড় জনসমাবেশ করে হিন্দুদের নিকট আহ্বান জানাই তারা যেন তাদের সাহস ধরে রাখে এবং নিজেদের পূর্বপুরুষের ভিটে মাটি ছেড়ে না যায় আমি আশা করেছিলাম যে পূর্ব বাংলার সরকার এবং মুসলিম লীগের নেতৃবৃন্দ দিল্লি চুক্তির শর্তসমূহ যথাযথভাবে পালন করবে কিন্তু যতই সময় গড়াতে লাগলো আমি উপলব্ধি করলাম এই দুই পক্ষের কেউই দিল্লি চুক্তির শর্তাদি পালনের ব্যাপারে প্রকৃত রূপে উৎসাহী নয় দিল্লির চুক্তির শর্ত মোতাবেক একটি সিস্টেম দাঁড় করাতে পূর্ব বাংলার সরকার যে শুধুমাত্র অক্ষম ছিল তাই নয় সেই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপও তারা নিতে চায়নি দিল্লি চুক্তির পরপর বেশ কিছু হিন্দু তাদের নিজ বাসভূমে ফিরে আসলেও ইতিমধ্যে মুসলিমদের দখলে চলে যাওয়া তাদের জায়গা জমি এবং ঘরবাড়ি আর ফিরে পায়নি মাওলানা আকরাম খানের প্রেরণা মুহাম্মদী নামক একটি মাসিক পত্রিকার বৈশাখ সংখ্যায় ছাপা হওয়া প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি মাওলানা আকরাম খানের সম্পাদকীয় পড়ে লীগের নেতৃবৃন্দের মনোভাব সম্বন্ধে আমার অনুমান যে অভ্রান্ত তা আমি বুঝতে পারি ঢাকা রেডিও স্টেশন থেকে পাকিস্তানের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ডক্টর এ এম মালিকের প্রচারিত প্রথম রেডিও বক্তব্যের প্রেক্ষিতে তিনি এই সম্পাদকীয় লেখেন ডক্টর মালিক বলেন এমনকি নবী হজরত মোহাম্মদও আরবি ইহুদিদের নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছিলেন মরানা আকরাম খান এর পরিপ্রেক্ষিতে বলেন ডক্টর মালিক তার বক্তব্যে আরবের ইহুদিদের প্রসঙ্গ না টানলেই ভালো করতেন মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক সামাজিক এবং আধ্যাত্মিক জীবনের অতি উচ্চ পদে আসীন একজন ব্যক্তির এহেন মন্তব্যের পরেও আমি আশা করেছিলাম যে নুরুল আমিন মন্ত্রিসভা এতটা আন্তরিকতা শূন্য হবে না কিন্তু দিল্লি চুক্তির শর্ত মেনে নিতে যখন নুরুল আমিন ডক্টর এন বারারিকে মন্ত্রী মনোনীত করলেন তখন আমার সমস্ত আশা চূর্ণ হয়ে গেল শর্তে ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মনে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তাদের একজন করে প্রতিনিধি পূর্ব বাংলা এবং পশ্চিম পশ্চিমবাংলার মন্ত্রিসভায় নিয়োগ পাবে নুরুল আমিন সরকারের আন্তরিকতা শূন্য কার্যকলাপ আমার এক সাধারণ বিবৃতিতে আমি ডক্টর এন বারারিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে ফেলি এবং বলি যে এর ফলে কোনো বিশ্বাস তো ফেরত আসবেই না বরং নুরুল আমিন সরকারের আন্তরিকতার বিষয়ে যদি সংখ্যালঘুদের মনে কিছু আশার মরিচিকা তখনও জেগে থাকে তবে তাও পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আমার নিজস্ব মত হলো নুরুল আমিনের সরকার যে শুধু আন্তরিকতাহীন কাজ করেছে তাই নয় তাদের ইচ্ছা ছিল দিল্লি চুক্তির প্রধান প্রধান লক্ষ্যসমূহ অর্জনে বাধা প্রদান করা আমি আবারও বলতে চাই যে ডক্টর এন বারারি নিজেকে ছাড়া আর কারও প্রতিনিধিত্ব করেন না তিনি কংগ্রেসের টিকিটে সংগঠনটির টাকা এবং সাংগঠনিক শক্তির সুবাদে বাংলার আইনসভায় ফিরে আসতে সক্ষম হন তিনি নবসূদ্রদের ফেডারেশনটির প্রার্থীদের বিরোধিতা করেছিলেন নির্বাচিত হওয়ার কিছুদিন পর তিনি কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে ফেডারেশনে যোগ দেন মন্ত্রী হিসেবে নিযুক্ত হবার সময়ও তিনি ফেডারেশনের সদস্য ছিলেন না বাঙালি হিন্দুরা আমার সাথে একমত হবেন যে পূর্ববর্তী কার্যকলাপ চরিত্র এবং বুদ্ধিবৃত্তির দিক থেকে দিল্লি চুক্তি অনুসারে মন্ত্রী নিযুক্ত হবার পক্ষে বাড়ারি বিবেচনার উপযুক্ত নন আমি জনাব নুরুল আমিনকে এই পদের জন্য তিনজনের নাম সুপারিশ করেছিলাম এদের মধ্যে একজন ছিলেন এম এ এলএলবি অ্যাডভোকেট ঢাকা হাইকোর্ট তিনি প্রথম ফজলুল হক মন্ত্রিসভার সময়কালে চার বছরেরও বেশি সময় ধরে বাংলার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রায় ছয় বছর ধরে কলকাতার কয়লাখনি খনি গোদামজাত বোর্ডের সভাপতি ছিলেন তিনি নমসূদ্রদের ফেডারেশনটির সহসভাপতি ছিলেন আমার দ্বিতীয় সুপারিশ ছিলেন একজন বিএলএলবি সংস্কার ঘটার আগে তিনি সাত বছর যাবৎ আইনসভার সদস্য ছিলেন আমি জানতে ইচ্ছুক ঠিক কোন কারণে জনাব নুরুল আমিন এই দুজন ভদ্রলোককে বাদ দিয়ে এমন একজনকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন সঙ্গত কারণেই যার নিয়োগের বিরোধিতা আমি করেছিলাম কোনো প্রতিবাদের মুখোমুখি হবার ভয় ছাড়াই আমি বলতে পারি জনাব নুরুল আমিনের বারারিকে দিল্লির চুক্তি অনুসারে মন্ত্রী হিসেবে বেছে নেওয়াই এক চরম প্রমাণ যে পূর্ব বাংলা সরকার এখানকার হিন্দুদের জান মাল সম্মান ও ধর্ম ঠিক রেখে জীবন ধারণের উপযোগী পরিবেশ তৈরির জন্য সম্পাদিত দিল্লির চুক্তিকে কখনোই গুরুত্ব ও আন্তরিকতার সাথে বিবেচনা করেনি সরকারি মদদে হিন্দুদের নির্মূল করার চেষ্টা আমি এই প্রসঙ্গে আমি আমার পূর্ণ বিশ্বাস এবং সন্দেহ ব্যক্ত করতে চাই যে পূর্ব বাংলা সরকার এই প্রদেশ থেকে হিন্দুদের সম্পূর্ণরূপে উৎখাত করতে চায় এই বিষয়ে আমি আপনাকে একাধিকবার সাক্ষাতে অনেক কথা বলেছি আমি বলতে বাধ্য হচ্ছি পশ্চিম পাকিস্তান হিন্দু নিধনে সম্পূর্ণরূপে সক্ষম হয়েছে এবং পূর্ব পাকিস্তানে এই প্রক্রিয়া সফলতার সাথে অগ্রসর হচ্ছে ডিএন বারারির নিয়োগ এবং আমার এই বিষয়ে অসম্মতির পরেও পাকিস্তান সরকারের প্রতিক্রিয়া প্রমাণ করে তারা কী অর্থে নিজেদের ইসলামিক প্রজাতন্ত্র দাবি করে পাকিস্তান না হিন্দুদের বেঁচে থাকার অধিকার দিয়েছে না পূর্ণ নিরাপত্তা দিয়েছে এখন তারা হিন্দু বুদ্ধিজীবীদের মারতে চায় যাতে পাকিস্তানের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক জীবন তাদের দ্বারা আর প্রভাবিত না হতে পারে যৌথ নির্বাচক মণ্ডলের বিষয়টি এড়িয়ে চলা আমি বুঝতে পারি না নির্বাচক মণ্ডলীর ব্যাপারটিতে কেন এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি সংখ্যালঘু সাব কমিটি তৈরির পর তিন বছর পার হয়ে গেছে তিনবার মিটিংও হয়ে গিয়েছে গত ডিসেম্বরে কমিটির সভায় যৌথ বা পৃথক নির্বাচক মণ্ডলীর ব্যাপারে কথা উঠলে পাকিস্তানের সকল স্বীকৃত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিগণ পশ্চাৎপদ সংখ্যালঘু সম্প্রদায়গুলোর জন্য সংরক্ষিত আসন রেখে যৌথ নির্বাচক মণ্ডলীর সপক্ষে মত দেন আমরা নমসদ্রদের পক্ষ থেকে আমাদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা রেখে যৌথ নির্বাচক মণ্ডলীর দাবি জানাই গত আগস্টের আরেক সভাতেও এই ব্যাপারে কথা ওঠে কিন্তু এর উপর কোনোরূপ আলোচনা ছাড়াই সভা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করা হয় এমন একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে পাকিস্তানি শাসকদের সময়ক্ষেপণের নীতির পেছনে কোন মতলব কাজ করছে তা বুঝতে কারোরই অসুবিধা হবার কথা নয় হিন্দুদের দুঃসহ ভবিষ্যৎ এখন আসি দিল্লি চুক্তির ফলে পূর্ববাংলার হিন্দুদের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আমি বলতে পারি এখন হিন্দুদের অবস্থা শুধু হতাশাজনক নয় বরং সম্পূর্ণ আশাহীন এবং ভবিষ্যৎ অন্ধকার অমানিশায় আচ্ছন্ন পূর্ব বাংলার হিন্দুদের ভিতর আস্থা ফিরিয়ে আনতে কিছুই করা হচ্ছে না চুক্তিটি মুসলিম লীগ কাগজের ভিতরে সীমাবদ্ধ রেখেছে বিপুল সংখ্যক হিন্দু শরণার্থী বিশেষ করে নবশূদ্র সম্প্রদায়ে পূর্ব পাকিস্তানে ফিরে এলেও এটা প্রমাণ করে না যে হিন্দুদের আস্থা ফিরে এসেছে বরং এটা প্রমাণিত হয় পশ্চিম বাংলা বা ভারতীয় ইউনিয়নের ভিতর তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই উদ্বাস্ত জীবনের বেদনাই তাদের মাতৃভূমিতে ফিরতে বাধ্য করেছে পাশাপাশি অনেকেই ফিরে আসছে তাদের অস্থাবর সম্পত্তির সাথে নিয়ে যেতে এবং স্থাবর সম্পত্তির একটা গতি করতে পূর্ব বাংলায় অতি সাম্প্রতিককালে কোনো বড় রকমের সাম্প্রদায়িক সহিংসতা ঘটেনি কিন্তু এর কৃতিত্ব দিল্লি চুক্তিকে দিলে তা ভুল হবে কোনো চুক্তি বা আপোষ ছাড়াই এটা এক সময় বন্ধ হতো সহজভাবে বলতে গেলে এটা এভাবে চলতে থাকা ছিল অসম্ভব স্বীকার করতেই হবে দিল্লি চুক্তি সমস্যার সমাধানের জন্য যথেষ্ট নয় এই চুক্তির ভিতর ছিল কিছু শর্ত যাতে ভারত এবং পাকিস্তানের ভিতর বিবাদমান সমস্যাগুলোর সমাধান করা যায় কিন্তু চুক্তির ছয় মাস পরেও কিছুই হয়নি অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে দেশ এবং বিদেশে অপপ্রচার চালিয়ে যাচ্ছে পুরোদমে মুসলিম লীগ দ্বারা সারা পাকিস্তান জুড়ে কাশ্মীর দিবস পালন করা এর একটি উদাহরণ পাকিস্তান শাসিত পাঞ্জাবের গভর্নরের সাম্প্রতিক বক্তব্য যাতে তিনি উল্লেখ করেছেন পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী দরকার ভারতে মুসলিমদের রক্ষায় পাকিস্তানের আসল চেহারা দেখিয়ে দিয়েছে এই ধরনের বক্তব্যে দুই দেশের ভিতর শুধু উত্তেজনাই বাড়বে পূর্ববঙ্গের বর্তমান চিত্র এখন পূর্ববাংলার অবস্থা কেমন দেশভাগের পর থেকে প্রায় পঞ্চাশ লক্ষ হিন্দু দেশ ছেড়ে গেছে গত ফেব্রুয়ারির দাঙ্গা বাদেও এর পিছনে বহু কারণ কাজ করছে মুসলিমদের বয়কটের কারণে আইনজ্ঞ মেডিকেল প্র্যাকটিশনার দোকানদার বিক্রেতা ও বণিকসহ প্রায় সব পেশার হিন্দুরই জীবিকার খোঁজে পশ্চিমবঙ্গে চলে যেতে হয়েছে আইনগত পদ্ধতি অনুসরণ না করেই হিন্দু বসত সম্পূর্ণ মালিকানা কিনে নেওয়া এবং বাড়ির মালিকদের কোনোরূপ ভাড়া পরিশোধ না করার ফলে তারা ভারতে আশ্রয় খুঁজতে বাধ্য হচ্ছে হিন্দু জমিদারদের খাজনা দেওয়া বহু আগেই বন্ধ হয়ে গেছে তদুপরি হিন্দুদের নিরাপত্তার প্রতি সব সময় হুমকি হিসেবে আছে আনসার যাদের ব্যাপারে আমি সব জায়গা থেকে অভিযোগ পেয়েছি শিক্ষা এবং তা প্রদানের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজে ইসলামীকরণের নামে হস্তক্ষেপ হাই স্কুল এবং কলেজের শিক্ষকদের তাদের পরিচিত পরিবেশের বাইরে ছুঁড়ে ফেলেছে তারা এই বাংলা ছেড়ে যাচ্ছে ফলে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে আমি জানতে পেরেছি যে কিছুদিন আগে শিক্ষা কর্তৃপক্ষ একটি সার্কুলার প্রকাশ করেন যাতে সব সম্প্রদায়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য পবিত্র কোরআন হতে আবৃত্তি বাধ্যতামূলক করা হয় আরেকটি সার্কুলারের মাধ্যমে প্রধান শিক্ষকদের বিদ্যালয় প্রাঙ্গনের বিভিন্ন ব্লক জিন্না ইকবাল লিয়াকত আলী নাজিমুদ্দিন প্রমুখ বারো জন পরিচিত মুসলিমদের নামে নামকরণ করতে বলা হয় অতি সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে রাষ্ট্রপতি উল্লেখ করেন যে পূর্ব বাংলার পনেরোশো ইংরেজি স্কুলের মধ্যে মাত্র পাঁচশোটি চালু আছে মেডিকেল প্র্যাকটিশনাররা দেশ ছেড়ে যাওয়ায় রোগীদের সঠিক চিকিৎসা প্রাপ্তির আশা দুরাশায় পরিণত হয়েছে হিন্দু বসত বাড়িতে পূজা অর্চনা করতেন এমন প্রায় সকল পুরোহিত দেশ ত্যাগ করেছেন গুরুত্বপূর্ণ মন্দিরগুলো পরিত্যক্ত পড়ে রয়েছে ফলে পূর্ব বাংলার হিন্দুদের জন্য বিয়ের মতন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানগুলো যেখানে একজন পুরোহিতের উপস্থিতি অত্যাবশ্যক সেসব পালন করা অসম্ভব হয়ে পড়েছে দেবদেবীর মূর্তি প্রস্তুতকারী শিল্পীরাও দেশ ছেড়ে চলে গেছেন পুলিশ এবং সার্কেল অফিসারদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্মতিতে দবনমূলক নীতির মাধ্যমে ইউনিয়ন বোর্ডগুলোর সভাপতি পদ থেকে হিন্দুদের মুসলিমদের দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে হিন্দু প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের সচিবদেরও মুসলিমদের দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে হাতিগোনা যে অল্প গজন হিন্দু সরকারি চাকরিজীবী আছেন তাদের জীবন দুর্বিশহ করে তোলা হয়েছে হয় তাদের জুনিয়র মুসলিম সহকর্মীরা তাদের পিছনে ফেলে উপরে উঠে যাচ্ছে অথবা যথেষ্ট বা কোনো কারণ ছাড়াই তাদের অব্যাহতি দেওয়া হচ্ছে অতি সাম্প্রতিক সাম্প্রতিককালেই একজন হিন্দু পাবলিক প্রসিকিউটরকে কোনো কারণ ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হয় শ্রীযুক্ত সেনগুপ্তের এক বিবৃতিতে ঘটনাটি পরিষ্কারভাবে উল্লেখ করা আছে অন্তত তাকে কেউ মুসলিম বিদ্বেষী বলে চিহ্নিত করতে পারবে না হিন্দুরা রীতিমতন নিরাপত্তাহীন হিন্দুদের সম্পত্তি চুরি ডাকাতি এবং হত্যাকাণ্ডও আগের মতন চলছে থানা পুলিশ হিন্দুদের অভিযোগ নিচ্ছে না অবশ্য হিন্দু মেয়েদের জোরপূর্বক অপহরণ এবং ধর্ষণের সংখ্যা আগের থেকে কমে গেছে এর কারণ হলো পূর্ব পাকিস্তানে বারো থেকে তিরিশ বছর বয়সের কোনো হিন্দু মেয়ে আর নেই আর যারা পালাতে পারেনি তারা মুসলিম গুন্ডাদের হাত থেকে বাঁচেনি আমি অনেক খবর পেয়েছি নিম্নবর্ণের হিন্দু মেয়েদের ধর্ষণের খবর হিন্দুরা বাজারে পাট এবং কৃষিপণ্য বিক্রি করতে যায় মুসলিম ক্রেতারা খুব কম সময়ে পুরো দাম দেয় প্রকৃতপক্ষে পাকিস্তানে আইনের শাসন নেই বিশেষ করে হিন্দুদের জন্য পশ্চিম পাকিস্তানে জোরপূর্বক ধর্মান্তকরণ পূর্ব পাকিস্তানকে পাশে সরিয়ে রেখে এখন পশ্চিম পাকিস্তান বিশেষ করে সিন্ধের দিকে মনোনিবেশ করা যাক দেশভাগের পর পশ্চিম পাঞ্জাব প্রায় লাখখানেক অস্পৃশ্য জাতিগোষ্ঠীর মানুষ ছিল এদের মধ্যে একটা বড় অংশকে ইসলামে ধর্মান্তর করা হয় কর্তৃপক্ষের কাছে বারংবার আবেদনের পরেও অপহৃত বারোজন নমসূদ্র মেয়েদের মাঝে কেবলমাত্র চারজনকেই এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে অপহৃত মেয়েদের নাম এবং তাদের অপহরণকারীদের নাম সরকারের নিকট পৌঁছে দেওয়া হয়েছিল এই অপহরণের ঘটনার অফিসার ইন চার্জের সাম্প্রতিকতম উত্তর ছিল তার কাজ হলো হিন্দু মেয়েদের উদ্ধার করা এবং অচ্ছুতেরা হিন্দুরা নয় এই অপহরণের ঘটনার অফিসার ইন চার্জের সাম্প্রতিকতম উত্তর ছিল তার কাজ হলো হিন্দু মেয়েদের উদ্ধার করা এবং অচ্ছুতেরা হিন্দু নয় যে ক্ষুদ্র হিন্দু জনগোষ্ঠী এখনও সিন্ধ এবং পাকিস্তানের রাজধানী করাচিতে বসবাস করছে তাদের অবস্থা খুবই শোচনীয় আমার কাছে করাচি ও সেন্ধের তিনশো তেষট্টিটি হিন্দু মন্দির এবং গুরুদুয়ারার একটি তালিকা আছে যা কোনো উপায়ে সম্পূর্ণ নয় যারা এখনও মুসলিমদের দখলে রয়েছে কিছু কিছু মন্দিরকে মুচির দোকান কষাইখানা এবং হোটেলে পরিণত করা হয়েছে কোনো নোটিশ ব্যতিরেকেই হিন্দুদের কাছ থেকে জমি জমা কেড়ে নিয়ে শরণার্থী এবং স্থানীয় মুসলিমদের ভাগ করে দেওয়া হয়েছিল তাদের কেউই তা আর ফেরত পায়নি ব্যক্তিগতভাবে আমি দুশো থেকে তিনশো হিন্দুকে চিনি যারা বহুকাল পূর্বেই তত্ত্বাবধায়ক কর্তৃক এই অঞ্চলের অধিবাসী হিসেবে স্বীকৃত হয়েছে কিন্তু এখনও পর্যন্ত তাদের সম্পত্তি তাদের ফিরিয়ে দেওয়া হয়নি শত্রু সম্পত্তি নয় হিসেবে ঘোষিত হওয়ার পরেও করাচি পিঞ্জিরাপোল এখনও ট্রাস্টিদের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি করাচিতে আমি বহু হতভাগ্য বাবা ও স্বামীদের কাছ থেকে আবেদন পেয়েছি অপহৃত হিন্দু মেয়েদের সম্পর্কে যাদের বেশিরভাগই ছিল নমশুদ্র। এ ব্যাপারে আমি দ্বিতীয় প্রাদেশিক সরকারের দৃষ্টি আকর্ষণ করি কিন্তু এ ব্যাপারে অগ্রগতি ছিল শূন্যের কোঠায় আমি অত্যন্ত দুঃখ পাই কথা জেনে যে সিন্ধে এখনও অব্দি বসবাস করা নমশূদ্রদের এক বিরাট অংশকে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে পাকিস্তান হিন্দুদের জন্য অভিশাপ উপরের সংক্ষিপ্ত চিত্র থেকে এটা বলাই চলে যে সব দিক দিয়ে পাকিস্তানের হিন্দুরা আজ নিজ হুমে পরবাসী তাদের একমাত্র দোষ হল তারা হিন্দু ধর্মের অনুসারী মুসলিম লীগের নেতৃবৃন্দ বারবার বলেছেন পাকিস্তান ইসলামিক রাষ্ট্র আছে এবং থাকবে ইসলামকে সকল বৈশ্বিক পঙ্কিলতা দূরীকরণের পথ হিসেবে তুলে ধরা হচ্ছে পুঁজিবাদ এবং সমাজবাদের পারস্পরিক সাংঘর্ষিক মতবাদের মধ্যে আপনি ইসলামিক গণতন্ত্রের আনন্দজনক সমতা এবং ভ্রাতৃত্ববোধকে তুলে ধরেছেন শরীয়ত অনুসারে মুসলিমরা একচ্ছত্র শাসক এবং হিন্দু এবং অন্য অন্য সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিরাপত্তায় বেঁচে থাকা জিম্মির মতন এর জন্য তাদের আবার দামও দিতে হয় এবং অন্য সকলের চেয়ে আপনি ভালো করেই জানেন প্রধানমন্ত্রী সাহেব এর পরিমাণ কতটুকু দীর্ঘ বিবেচনার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে পাকিস্তান হিন্দুদের বসবাসের পক্ষে উপযুক্ত স্থান নয় এখানে তাদের ভবিষ্যৎ হলো ধর্মান্তরিত হওয়া অথবা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়া উচ্চবংশীয় এবং রাজনৈতিকভাবে সচেতন অস্পৃশ্য জনগোষ্ঠীর বেশিরভাগই এর মধ্যে পূর্ব বাংলা ছেড়ে চলে গেছে যে সকল অভিশপ্ত হিন্দু পাকিস্তানের থেকে যাবে আমার আশঙ্কা ধীরে ধীরে পরিকল্পনা মাফিক তাদের ইসলামে ধর্মান্তরিত করা হবে নয়তো ধ্বংস করে দেওয়া হবে এটা আসলে অবাক করার মতন একটা ব্যাপার যে আপনার মতন একজন শিক্ষিত মনা অভিজ্ঞ ব্যক্তি মানবতার প্রতি হুমকি স্বরূপ এবং সকল সমতা এবং শুভবোধের ধ্বংসকারী এইরূপ মতবাদে পরিপূর্ণ হবার নজির রেখে যাচ্ছেন আমি আপনাকে এবং আপনার সাথীদের বলতে চাই যে যেরূপ খুশি ব্যবহার করা হোক বা লোভ দেখানো হোক না কেন হিন্দুরা নিজেদের জন্মভূমিতে নিজেরা জিম্মি হিসেবে গণ্য হতেও পিস্পা হবে না আজকে হয়তো অনেকে দুঃখে নয় ভয়ে নিজের ভিটে মাটি ছেড়ে যাচ্ছে কিন্তু আগামীকাল তারা জীবনের অর্থনীতিতে নিজেদের স্থান আদায় করে নেবার জন্য সংঘর্ষে ঝাঁপিয়ে পড়বে কে বলতে পারে ভবিষ্যৎ কী লুকিয়ে রেখেছে যখন আমি নিশ্চিত যে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারে আমার অবস্থান হিন্দুদের কোনো উপকারেই আসছে না তখন নিজের বিবেকের কাছে নিজেকে পরিষ্কার রাখার জন্যই আমি পাকিস্তান এবং বিদেশের হিন্দুদের মনে এমন কোনো মিথ্যে আসার জন্ম দিতে চাই না যে তারা এখানে সসম্মানে এবং জানমাল ও সম্পত্তির নিরাপত্তার নিশ্চয়তা সহকারে বসবাস করতে পারবে হিন্দুদের নিয়ে বলার ছিল এইটুকুই মুসলমানদেরও সামাজিক স্বাধীনতা নেই সেই মুসলিমদের কি খবর যারা মুসলিম লীগ এবং দুর্নীতিবাজ আমলাতন্ত্রকে সমর্থন করেন না পাকিস্তানের সামাজিক স্বাধীনতা বলতে কিছু নাই উদাহরণস্বরূপ খান আবদুল গফর খান নামক সেই ধর্মপ্রাণ মুসলিমের কথা চিন্তা করুন কিংবা তার দেশপ্রেমিক ভাই ডক্টর খান সাহেবের পরিণতির চিন্তা করুন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং পূর্ব বাংলার নেতাদের আপনারা বিনা বিচারে আটকে রেখেছেন বাংলাতে মুসলিম লীগের বিজয় পতাকা বহনকারী জন সোহরয়ার দিকে এখন সরকারের ইচ্ছায় চলতে হয় এবং মুখ খুলতেও অনুমতি লাগে বাংলার প্রবীণ বৃদ্ধ নেতা লাহোর প্রস্তাবের উত্থাপনকারী জনাব ফজলুল হক বর্তমানে ঢাকা হাইকোর্টের চার দেওয়ালের মাঝে তার একা একই জমিতে লাঙল চড়াচ্ছেন এবং তথাকথিত ইসলামিক চিন্তাতে লিপ্ত যেটা সম্পূর্ণ অমানবিক আর পূর্ব বাংলার সাধারণ মুসলিম জনগোষ্ঠীর কথা চিন্তা করুন তারা ভালো আছে বলতে পারবে না তারা আশ্বাস পেয়েছিল স্বায়ত্তশাসন এবং আঞ্চলিক স্বাধিকারের কিন্তু তারা আসলেই কি তা পেয়েছে যদিও পাকিস্তানের অন্যান্য প্রদেশের মিলিত জনসংখ্যার চেয়ে বেশি মানুষ এখানে থাকে তবুও পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের উপনিবেশে পরিণত হয়েছে এই অবিচারের পরেও করাচির কোনো অধিকার নেই সেখান থেকে আদেশ জারি করার পূর্ব বাংলার মুসলিম জনগোষ্ঠীর আগ্রহ এই বিচিত্র ইসলামিক প্রজাতন্ত্র পাথর ছুঁড়ে গুড়িয়ে দিয়েছে মরু সিন্ধু এবং পাঞ্জাব থেকে সাহায্য পাওয়ার বদলে আমার নিজের দুঃখ ভারাক্রান্ত তিক্ত অভিজ্ঞতা পাকিস্তানের সমগ্র চিত্র আর অন্যের প্রতি অবিচার এবং শোষণের কথা বাদ দিলেও আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা সুখকর নয় আপনি প্রধানমন্ত্রী এবং শাসক দলের প্রধান হিসেবে আপনার নিজের অবস্থান ব্যবহার করে আমাকে একটি প্রতিক্রিয়া ব্যক্ত করতে বলেছিলেন এবং আমি গত আটই সেপ্টেম্বর তা করেছিও আপনি জানতেন আমি সম্পূর্ণ মিথ্যা এবং অর্ধসত্বের সংমিশ্রণে কোনো বক্তব্য দিতে রাজি না কিন্তু আমি একজন মন্ত্রী এবং আপনার অধীনে কাজ করছি তাই আমার পক্ষে এই অনুরোধ রক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু এই মিথ্যার ভার আর বহন করা আমার পক্ষে সম্ভব নয় এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করব এই পদত্যাগপত্র আমি এখনই আপনার হাতে জমা দিচ্ছি এবং আমি আশা করছি আপনি বিন্দুমাত্র দেরি না করে তা গ্রহণ করবেন অবশ্যই আপনার পূর্ণ অধিকার আছে এই পদত্যাগপত্র নিয়ে কি করবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবার অথবা আপনার ইসলামিক প্রজাতন্ত্রের রীতিনীতি এবং উদ্দেশ্যের সাথে মেলে এমন কোনো উপায়ে লুকিয়ে ফেলা আপনার বাধ্যগত জেএন মণ্ডল আটই অক্টোবর উনিশশো